চব্বিশ অক্টোবর মধ্যরাত থেকে পরদিন সকালের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত সামুদ্রিক ঘূর্ণিঝড় দানা। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যা রাজ্যের পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী উপকূলের ওপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। দানা আতঙ্কে প্রহর গুনছে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলার বাসিন্দারা। সামনে যেহেতু একটা বড় ঝড় আসছে ডানা, তাতে করে আমাদের সবারই সমস্ত গ্রামবাসীরও আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণ আমাদের নদী ভাতটা একটু খারাপ আছে, ভয় লাগছে, আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আসি, ভয় তো লাগবেই আমাদের। আগে এরকম ঘটনা এর আগেও হয়েছে যে কবার আমাদের কিন্তু আতঙ্কের মধ্যে কাটিয়েছি এবং নদী বাঁধ ছাপিয়ে জল ভিতরেও প্রবেশ করেছে, অনেক মানে দুর্যোগের মোকাবেলাও আমরা করেছি গ্রামবাসীরা, সেই মতো আমাদের এই আতঙ্কে কাটাতে হয়। এই ঘূর্ণিঝড় আসছে গিয়ে খুব আতঙ্ক তো আমাদের, ভয়াবহ, আমার নদীর পাশ আমাদের বাড়ি এবং সাত ফুট নাকি জল বৃদ্ধি হবে, জল বৃদ্ধি হলে এই সব নদীর রাস্তা সব বুড়ে যাবে, সব প্লাবিত হয়ে যাবে। এখন যদি এই ঝড় সাত ফুট জল বৃদ্ধি হবে বা এরকম যদি হয় তাহলে তো এরকমই অবস্থা হবে, প্লাবিত হবে, যেই জায়গাটা পিচিং বা আপনার ব্লক লাগানো তো সেইটুকু জায়গা বাঁচবে, বাকি জায়গা সব মাটির জায়গা সব একদম ধূলিসাৎ হয়ে যাবে। যদিও সম্ভাব্য দুর্যোগের আগাম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান দুই রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা। নৌকা কিংবা বোট নিয়ে গভীর সমুদ্রে যাবেন না। দুর্যোগের আশঙ্কায় 22 অক্টোবর থেকে নিচু গ্রামগুলোতে মাইকিং এর মাধ্যমে সতর্ক করছে প্রশাসন। আগাম সতর্কতা হিসেবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উড়িষ্যার 14 জেলায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF। সাবডিভিশনটা একটা উপকূলবর্তী সাবডিভিশন এবং এটা একটা বিশেষ ম্যানগ্রোভ অরণ্যের সুন্দরবন অঞ্চলের সাবডিভিশন। এই ধরনের ঘূর্ণিঝড় অতীতেও হয়েছে এবং ফলে আমাদের স্টাফেরা এবং আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে অভ্যস্ত, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সারা বছর ধরেই এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবিলার জন্য প্রস্তুত থাকি। এইবারে এই উপলক্ষে, দানা উপলক্ষে আমরা বলতে পারি আমাদের যে সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি, আমরা ইরিগেশনের ফুল টিমকে অ্যালার্ট রেখেছি। কিছুদিন আগেই ভরাকটাল হয়েছিল, তখনও একটু সমস্যা দেখা দিয়েছিল কয়েকটা বাঁধে। ইরিগেশনের ফুল টিম আছে, অ্যালার্ট আছে এবং কাজ করছে, ভিডিওর অ্যালার্ট আছে এবং কাজ করছে। এছাড়াও আমাদের MPCS সেন্টার 64টা আমাদের আইডেন্টিফাইড আছে, রেডি আছে। আমাদের ফ্লাড শেল্টার 12টা আছে, স্কুল সিলেক্টেড যে ফর টেম্পোরারি শেল্টার, মানে যদি সেরকম পর্যায়ে চলে যায় সে স্কুলকে আইডেন্টিফাই করা আছে 158টা, 158 এয়ার ড্রপিং প্লেস আইডেন্টিফাই করা আছে, 41 রিলিফ গোডাউন 4টে ব্লকে 4টে আছে। তারপরে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম একটা আছে এবং ভালনারেবল পয়েন্ট 65 আইডেন্টিফাই করা আছে, যেগুলোতে আমরা নজর রাখি, কারণ সেই পয়েন্টগুলো ভালনারেবল অতীতেও ঘটেছে, এরকম পয়েন্টগুলোকে আলাদা করে নজরে রাখা আছে এবং গ্রাম পঞ্চায়েতকেও অ্যালার্ট করা আছে, ভিডিওরাও অ্যালার্ট আছে। সমুদ্র সৈকতের কাছাকাছি সব হোটেল পর্যটক শূন্য করতে নির্দেশনা দিয়েছে প্রশাসন। একই সঙ্গে পর্যটক ও পুণ্যার্থীদের পুরী ছাড়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে দানা। পুরী ও সাগরদ্বীপের মাঝখান দিয়ে প্রবেশ করতে পারে স্থলভাগে। উপকূলে ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 120 থেকে 135 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষায় দীঘা ও পার্শ্ববর্তী সমুদ্র সৈকতে পর্যটক প্রবেশ ও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।